নাশকতার অভিযোগের রাজধানীর রমনা থানার দুটি ও পল্টন থানার আরও দুই মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর জামিন শুনানি হবে আজ ঢাকার অতিরিক্ত চিফ মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুপুরের দিকে এই শুনানি অনুষ্ঠিত হবে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীর মেজভাহ জানান গত আঠাশ অক্টোবরের ঘটনায় আমির খুসুর বিরুদ্ধে মোট দশটি মামলা করা হয় এর মধ্যে ছয় মামলায় জামিন পেয়েছেন তিনি আজ বাকি চার মামলায় জামিন শুনানির জন্য ধার্য রয়েছে আদালত তার জামিন মঞ্জুর করলে কারা মুক্তিতে আর বাধা থাকবে না দু হাজার তেইশ সালের দুই নভেম্বর মধ্যরাতে গুলশানের একটি বাসা থেকে আমির খুশু মাহমুদ চৌধুরীকে আটক করা হয় পরদিন তিন নভেম্বর তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত নয় নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন